তামাকজাত পণ্যের ব্যবসায়ীরা। গতকাল প্রেস ক্লাবে রংপুরে তামাক চাষী ও তামাকজাত পণ্য ব্যবসায়ীদের আয়োজিত সম্মেলনে এ দাবি জানানো হয়। সিগারেট কোম্পানিগুলো 2009 থেকে 2013 অর্থ বছরে প্রায় 2000 কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে বলে অভিযোগ করেছেন বক্তারা। এ সময় বিকল্প কর্মসংস্থান সহ 4টি দাবি উপস্থাপন করেন এ শিল্পের নেতৃবৃন্দ। শরীয়তপুরে ইলিশের অভয়াশ্রমগুলোতে চলছে জাটকা নিধনের মহোৎসব। জেলেদের দাবি, সরকারি সহায়তা দেয়া হলেও পাচ্ছেন না।